संक्षिप्त परिसर बक्तव्य उपस्थापन आह्वान जाना जनाब डॉक्टर मोहम्मद मुशफिकुर रहमान के मंचे आसछेन अभिभावक डॉक्टर मोहम्मद मुशफिकुर रहमान एवं ताके फूल दिए बरण करछे दोलनचापा सांस्कृतिक अकादमी शिक्षार्थी पूर्णी धन्यवाद पूर्णी এবার আমরা স্যারের কাছ থেকে মূল্যবান কিছু কথা শুনি ধন্যবাদ দোলনচাপা সাংস্কৃতিক একাডেমি আয়োজিত দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হেলালুল আলম হেলাল আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বগুড়া জেলা শাখা বিএনপির সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ মুস্তফা আলম নান্নু এবং সাংগঠনিক সম্পাদক সাকিব কেন্দ্রীয় কমিটি এবং উপস্থিত আছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আবু সাইদ সিদ্দিকী এবং উপস্থিত আছেন অন্যান্য সম্মিলিত সাংস্কৃতিক অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত দোলনচাপা সাংস্কৃতিক একাডেমির সম্মানিত পরিচালক জনাব হাসিনুর রহমান হাসি হাসু সাধারণ সম্পাদক শ্যামন এবং উপস্থিত অত্র অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দোলনচাপা সাংস্কৃতিক একাডেমি বয়স মাত্র অল্প বলে গেছেন আগের বক্তা আজকে তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী কিন্তু এখানে যে সঙ্গীত হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন জনাব মোহাম্মদ হাসিনুর রহমান হাসু তিনি একজন সঙ্গীতে যথেষ্ট অভিজ্ঞ
এবং যথেষ্ট পারদর্শী। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি এবং তার সাথে আমার অত্যন্ত আন্তরিক সম্পর্ক, যদিও পরিবারের সদস্য না কিন্তু পরিবারের সদস্যর মতো। তো আমি আশা করব এই সাংস্কৃতিক একাডেমির বয়স যদিও অত্যন্ত অল্প, বগুড়ার অনেক সংগঠনের সাথে আমি জড়িত ব্যক্তিগতভাবে, বিভিন্ন সংগঠনে আমি ওঠা বসা করি, কিন্তু এই দোলনচাঁপা সাংস্কৃতিক একাডেমি যেভাবে যত অল্প দিনে যে পরিসরে এগিয়ে চলছে, তাতে আমার মনে হয় বগুড়া জেলার বিভিন্ন সংগঠনের মধ্যে সাংস্কৃতিক একাডেমি বগুড়াতে আছে, তাদের মধ্যে দোলনচাঁপা সাংস্কৃতিক একাডেমি অন্যতম। আমি কথা বাড়াবো না, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। এবং গতকাল যদিও আমরা অনুষ্ঠান দেখেছি, গতকাল যে অনুষ্ঠানটা ছিল আমি একটু বলতে চাই, বগুড়া জেলায় বিভিন্ন সংগঠন যেভাবে অনুষ্ঠান করে, কালকের অনুষ্ঠানটা কিন্তু একটু ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান ছিল। আপনারা সবাই হয়তো আমার সাথে একমত হবেন, তবু আজকের অনুষ্ঠান দেখার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আজকে যদিও মৌলিক গানের অনুষ্ঠান, তো আমি কথা বাড়াবো না, সবাইকে ধন্যবাদ দিয়ে এবং অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা বলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা খুব আশা নিয়ে এসেছি আজকে একটি ভালো অনুষ্ঠান দেখব বলে। অনুষ্ঠান নিঃসন্দেহে ভালো হবে, এটা বলাই যায়। তবে ভালো অনুষ্ঠান দেখার একটা শর্ত আছে। ভালো অনুষ্ঠান দেখার শর্ত হলো আমাদেরকে ভালো দর্শক হতে হবে, ঠিক কি না? অবশ্যই ভালো দর্শক হতে হবে। আমরা বগুড়ার মানুষ, যারা আমরা সংস্কৃতিকে লালন করি, সংস্কৃতির ধারক এবং বাহক বলে নিজেদের পরিচয় দিতে পছন্দ করি, আমাদের কিছুটা দর্শক হিসেবেও আমাদের দায়িত্ব রয়েছে। শিল্পী হিসেবে আমাদের যেমন দায়িত্ব রয়েছে, ঠিক দর্শক হিসেবে আমাদের যে কোনো দায়িত্ব নেই একথা কিন্তু আমরা বলতে পারি না। কেননা অনুষ্ঠানের একটি বড় অংশ হলো দর্শক। আপনারা অবশ্যই অনুষ্ঠান চলাকালীন কোনো কটু মন্তব্য করবেন না, তাহলে এই শিল্পীদের অনুষ্ঠান পরিবেশনায় ভিন্ন করতে পারে। আমি তাই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের কাছে করজোড়ে নিবেদন রাখছি যে অনুষ্ঠান আমরা যাতে ভালো দর্শক হয়ে এই অনুষ্ঠান উপভোগ করতে পারি। আমাদের আজকে অতিথির তালিকায় যারা আছেন তা এখনো অনেকেই উপস্থিত হননি। আসলে আজকে তো শুক্রবার নয় শনিবার, অনেকেই কর্মব্যস্ত মানুষ, বিভিন্ন ব্যস্ততার কারণে তারা এখনো এসে উপস্থিত হইতে পারেন নাই। যাই হোক, আমাদের মধ্যে আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি তিনি উপস্থিত হয়ে গেছেন, তাই আমরা তার মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনতে চাই। আমি এই জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোস্তফা আলম নান্নু স্যারকে। মঞ্চে আসছেন ডক্টর মোস্তফা আলম নান্নু স্যার। ধন্যবাদ সম্প্রীতাকে, অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি, তাই বিলম্ব না করে আমরা স্যারের বক্তব্যে চলে যাব। ধন্যবাদ। দোলনচাঁপা সাংস্কৃতিক একাডেমি আয়োজিত দ্বিতীয় দিনের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ডাক্তার মুশফিকুর রহমান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকীর সহ আমন্ত্রিত অতিথি, সুধী, সাংবাদিক এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি নির্ধারিত সময় উপস্থিত হতে না পারার জন্য। আশা করি আমি বক্তব্য বেশি দেব না, আজকে যে মূল পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান এটি আকর্ষণীয় হবে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যারা উপস্থিত ছিলেন, গতদিনের অনুষ্ঠান খুব ভালো হয়েছে। বগুড়া শহর শিক্ষার শহর বলা হয়, সংস্কৃতির শহর বলা হয়। বগুড়ার মানুষ অগ্রগামী মানুষ, সচেতন মানুষ, তারপরেও তাদের কিছু কলঙ্ক থাকে,
আমাদের বগুড়ার সাংস্কৃতিক সচেতনতার দিকে কিছু সামান্য কলঙ্ক রয়েছে যা আমাদেরকে মাঝে মাঝে প্রশ্নবিদ্ধ করে। আমরা অবশ্যই সেগুলোকে উপেক্ষা করে আমরা এগিয়ে যাব। ছাত্রছাত্রীরা শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা করবে, তাতে করে মানসিক বিকাশ হয়, মানবিক বিকাশ হয়। যারা চাকরিজীবী পেশাজীবী তারাও আমরা অবসরের সময় করে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করব। যারা সংস্কৃতিকে ধারণ করে, লালন করে, পালন করে তাদেরকে উৎসাহ দেব, তাদের উদ্দীপনা দিয়ে আমরা এগিয়ে যেতে সহযোগিতা করব। বাংলাদেশ গৌরবান্বিত মুক্তিযুদ্ধের দেশ। আমরা 1971 সালে সবাই জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, 16ই ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম। এই তো গত কয়েকদিন আগেই আমরা সারা বাংলাদেশে বিজয় উৎসব উদযাপন করলাম। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ 2016, এই নববর্ষে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দোলন চাপা একটি দক্ষ শিল্পীদের দ্বারা পরিচালিত, আমরা জানি এটি নবজাতক হলেও যারা অভিভাবক তারা কিন্তু অত্যন্ত পরিপক্ব এবং দক্ষ। দক্ষ মানুষ যেখানে থাকে, যোগ্য মেধাবী মানুষ যেখানে থাকে, সেই প্রতিষ্ঠান অবশ্যই ভালোভাবে চলবে। আমি আশা করি দোলন চাপা তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। ইতিমধ্যেই সাংস্কৃতিক সংগঠনের যিনি সাধারণ সম্পাদক আবু সাহেব সিদ্দিকী বলেছেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিয়ম অনুযায়ী বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোট হল সকল সংগঠনের অভিভাবক। সেই ক্ষেত্রে তারা এই দোলন চাপাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবেন, এটি আমার বিশ্বাস। আমি আর কথা বলব, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন পরবর্তী অনুষ্ঠানের জন্য। দোলন চাপার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি এবং এই সংগঠনের সঙ্গে যারা জড়িত, যারা কর্ণধার, তাদের উন্নতি কামনা করছি। এবং যারা শিখে, যারা শিক্ষানবী ছাত্রছাত্রী সঙ্গীত শিল্পী, তারা দোলন চাপার নেতৃত্বে লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষেত্রে বগুড়ার সুনাম বৃদ্ধি করবে, এটি আমাদের প্রত্যাশা। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অত্যন্ত মূল্যবান কথা আমরা শুনলাম ডক্টর নান্নু স্যারের মুখ থেকে। আসলে অভিভাবক ছাড়া সব কিছুই অচল। আমাদের নান্নু স্যার, মিশু স্যার, জুয়েল স্যার, আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা তাদেরকে কাছে পাই এবং তারা আমাদের পাশে আছেন এটা মনে করতেই নিজেকে খুব শক্তিশালী মনে হয়। তা আমার বিশ্বাস যে দোলন চাপা সাংস্কৃতিক একাডেমি যতদিন প্রোগ্রাম করবে, যতদিন সাংস্কৃতিক অঙ্গনে তার গতিকে ধরে রাখবে, স্যাররা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আমি মঞ্চ আহ্বান জানাচ্ছি আজকের যে মৌলিক গানের যিনি গীতিকার মোবাশ্বের আহমেদ পিঙ্কুকে। মঞ্চে আসছেন মোবাশ্বের আহমেদ পিঙ্কুকে, তাকে ফুল দিয়ে বরণ করার জন্য আহ্বান জানাচ্ছি দোলন চাপা সাংস্কৃতিক একাডেমির উপদেষ্টা এবং আজকের আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আমাদের শ্রদ্ধাভাজন হেলালুল আলম হেলাল ভাই। আমি মঞ্চ আহ্বান জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে মৌলিক গানের যারা সুরকার রয়েছেন তাদেরকেও একই সঙ্গে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। আজকের এই মৌলিক গান নিয়ে যে অনুষ্ঠান,
তার গীতিকার মোবাশ্বের আহমেদ টিঙ্কুর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ডক্টর মোস্তফা আলম নান্নু স্যার। তালি কিন্তু খুব স্লো হচ্ছে। আসলে আপনাদের একটা করতালি একজন শিল্পী বা একজন গীতিকার বা সুরকারের জীবনে যে কতটুকু, এটা আপনারা যদি কোনোদিন এ পর্যায়ে আসতে পারেন ঠিক সেদিনই বুঝতে পারবেন। তা আমি চাই যে আমাদের যিনি গীতিকার তার উদ্দেশ্যেও দুটি কথা স্যার বলবেন। আবারও ধন্যবাদ। আপনারা দেখলেন যে আমরা গীতিকারকে পুরস্কৃত করলাম, সম্মানিত করলাম। এই সমস্ত গুণীদেরকে আমরা কথাই জানি যে সমাজে গুণীদের সম্মান করে না সে জাতি উন্নত হতে পারে না। আমরা অবশ্যই সেই কাতারে যাব না, আমরা উদার, আমরা গুণী, যারা ত্যাগী, যারা যোগ্য তাদেরকে যথাযোগ্য যথাসময়ে মর্যাদা দিতে চাই এবং আজকে তারই বই প্রকাশ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এবং স্যার আমি আশা করব সভাপতি সাহেব স্যারকে নিয়ে আমাদের নির্ধারিত আসনে বসে আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করবেন। ধন্যবাদ স্যারকে। হাসিনুর রহমানের আজকে এখনকার এই ফুলটি কিন্তু সুরকার হিসাবে। দর্শক আবারও আপনারা নীরব, আপনারা করতালি দিবেন যাতে পুণ্যি। আমাদের এরপর মঞ্চে আহ্বান জানাচ্ছি প্রণব সান্যালকে। মঞ্চে আসে প্রণব সান্যাল, একজন গুণী শিল্পী এবং সঙ্গে সঙ্গে একজন সুরকার। তাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে অত্র একাডেমির শিক্ষার্থী অন্তরা। ধন্যবাদ। আর দেরি নয়, এতক্ষণ আমরা কথা বললাম কিন্তু এ কথায় কোনো সুর ছিল না। এরপর থেকে যে কথাগুলো আপনারা শুনবেন সেই কথাই থাকবে সুর, অর্থাৎ আমরা চলে যাচ্ছি আমরা গানের অনুষ্ঠানে। তবে আমার ক্ষমতা নেই যে আমি গানের অনুষ্ঠান শুরু করতে পারি। এই শুরু করার জন্য আমি অনুমতি চাইব আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হেলালুল আলমকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, যিনি আজকের গানের অনুষ্ঠান, মৌলিক গানের অনুষ্ঠানটি শুরু করার অনুমতি দেবেন। মঞ্চে আসছেন হেলালুল আলম। আজকে আজকে মোবাশ্বের আহমেদ টিঙ্কুর গীতিকারের হাসিনুর রহমান হাসু শ্যামল প্রণব সান্যালের সুরে মৌলিক গানের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সামনে উপবিষ্ট উপস্থিতি। সালাম আলাইকুম। সভাপতিত্ব কথা বলার কিছু নেই, এখানে সম্মানিত প্রধান অতিথি সাহেব নিজ আসন অলঙ্কৃত করার জন্য দোলনচাপা সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ, এবং বিশেষ অতিথিদ্বয় যিনারা নিজ নিজ আসন অলঙ্কৃত করেছেন ওনাদেরকে বিশেষভাবে দোলনচাপা সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষ করছি। পাশাপাশি সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং উপস্থিতি প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি শেষ পর্যন্ত নতুন
আমাদের গীতিকারের এবং বগুড়ারই সুরকারের সুরে বগুড়ারই গীতিকারের লেখায় গানগুলো উপভোগ করে শেষ পর্যন্ত উপস্থিত থেকে তারপর যাবেন এই অনুরোধ রেখে আমার কথা বলা শেষ করছি। পাশাপাশি এই গীতিকারের লেখার মৌলিক গানের অনুষ্ঠান উপভোগ করার অনুমতি দিচ্ছি। সালাম আলাইকুম। কি অনুমতি দিচ্ছেন তো আপনারা? যাক, তাহলে আমরা আর দেরি করবো না, এখনই শুরু করে দিচ্ছি। আমি শিল্পী এবং যারা যন্ত্রী আছেন তাদের সবাইকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আজকে যে গীতিকারকে আপনারা মঞ্চে আমরা সম্মানিত করলাম, এই গীতিকার সম্পর্কে যে কথাটি বলে নিতে চাই, যদিও আমাদের স্থানীয় গীতিকার হয়তো আমরা তো কাছের মানুষকে মূল্যায়ন করতে চাই না, কিন্তু ইতোমধ্যেই একটি ঘটনা ঘটে গেছে, সেটি হলো এফআই মানিক পরিচালিত আমি তোমাদেরই একজন এই সিনেমায় অলরেডি তার একটি গান প্লেব্যাক হচ্ছে, যা সুর করেছেন আমাদের আজকের গীতিকার এবং সুর করেছেন হাসিনুর রহমান হাসু, এবং আরেকটি অডিও ভিডিও অ্যালবাম যেটি আগামী ফেব্রুয়ারির 3 তারিখে রিলিজ হচ্ছে সেখানেও শিল্পী বাউল রানার একটি গান একটি অ্যালবাম প্রকাশিত হচ্ছে, আপনারা এর জন্য দোয়া রাখবেন। এখন আর দেরি নয়, শিল্পী এবং যারা যন্ত্রী আছেন সবাইকে মঞ্চে আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ। বিনম্র শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আমাদের আজকের আয়োজনের প্রথম নিবেদন। শুরুতেই থাকছে গান, আর এই গান গাইবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের জ্বলন চাপার শিক্ষার্থী রেসারাতুল জান্নাত সম্প্রীতাকে। সম্প্রীতার জন্য আরেকবার করো তালি।